প্রত্যেকেই জানেন যে মহাত্মা বুদ্ধ প্রচুর ঘুরে বেড়াতেন, বিভিন্ন জায়গায় জায়গায় তিনি তার শান্তির বার্তা প্রচার করে বেড়াতেন। তিনি তার মনে আসা ভালো চিন্তাগুলি অন্যদের সাথে ভাগ করে তাদের জীবনের দুঃখ কষ্টগুলি কাটিয়ে উঠতে সাহায্য করতেন। তার কথা শুনে মানুষ খুব মুগ্ধ হতো এবং শান্তি পেত, তাই সবাই তাকে খুব পছন্দ করত। কিন্তু কিছু লোক ছিল যারা গৌতম বুদ্ধের এমন সম্মান দেখে তাকে হিংসা করত। সেরকমভাবেই তিনি একদিন তার শিষ্যদের নিয়ে তার শান্তির বার্তা প্রচারে বেরিয়েছেন। বিভিন্ন গ্রামে গ্রামে যাচ্ছেন আর সেই গ্রামের লোকেদের ভালো ভালো উপদেশ দিচ্ছেন। বেশ কয়েকটা গ্রাম ঘুরে তিনি আবার তার পরের গন্তব্যের দিকে অগ্রসর হয়েছেন। এমন সময় হঠাৎ করে একটি লোক তার কাছে ছুটে এলো। এসেই গৌতম বুদ্ধের মুখের দিকে কট কট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ গালি দেওয়া শুরু করল এবং অনেক কটু কথা শোনালো। এসব শোনার পরও মহাত্মা বুদ্ধ স্থির এবং নিশ্চলভাবে দাঁড়িয়ে রইলেন, কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি শান্ত ও নীরব রইলেন। গৌতম বুদ্ধের কোনো প্রতিক্রিয়া না দেখে সেই লোকটি কিছুক্ষণ থেমে গেল এবং ভালো করে তার মুখটি দেখতে লাগল যে তার মুখে কোনো রাগ ফুটে উঠছে কি না। এমতো অবস্থায় গৌতম বুদ্ধকে এত শান্ত দেখে সেই লোকটির ক্রোধ আরও তীব্র হয়ে গেল। এবার সে গালাগালি দেওয়ার পাশাপাশি তার পূর্বপুরুষদের সম্পর্কে খারাপ কথা বলা শুরু করল। কিন্তু তখনও মহাত্মা বুদ্ধ তাকে কোনো জবাব দিলেন না। সেই লোকটি মহাত্মা বুদ্ধকে বেশ কিছুক্ষণ ভুল প্রমাণ করার চেষ্টা করল, কিন্তু তাতে তার কোনো লাভ হলো না। এসব দেখে তার শিষ্যরা এবং তার আশেপাশের লোকজন ভাবছিল, কেন মহাত্মা বুদ্ধ ওই লোকটিকে কোনো উত্তর দিচ্ছেন না। কিছুক্ষণ পর লোকটি নিজের থেকেই শান্ত হয়ে গেল। তারপর গৌতম বুদ্ধ বললেন, কেউ যদি আমাদের উপহার দেয় তবে আমরা তা নেব কি না তা আমাদের ব্যাপার। আমরা যদি এটি গ্রহণ করি তবে এটি আমাদের কাছে আসে, আমরা যদি এটি গ্রহণ না করি এটি সেই ব্যক্তির কাছেই যায় যিনি এই উপহার দিয়েছেন। একইভাবে এই ব্যক্তিকে গ্রহণ করা বা না করা আমার ওপর নির্ভর করে। আমাদের কখনোই অবিলম্বে প্রতিক্রিয়া দেখানো উচিত নয়। আমাদের সর্বদা শান্ত হওয়া উচিত এবং সঠিক বা ভুল সম্পর্কে চিন্তা করা উচিত। এটি সবচেয়ে খারাপ এড়াতে সাহায্য করে এবং ঝামেলা থেকেও মুক্তি পাওয়া যায়। মহাত্মা বুদ্ধের এই গল্প থেকে আমরা এটাই শিখলাম, কেউ যদি আপনাকে অপমান করে তাহলে আপনি তার সাথে কি করবেন? পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করবেন? সময় কখনো থেমে থাকে না। আমাদেরকে সৃজনশীল হতে হবে, সৎ হতে হবে, কখনো আশাহত হলে চলবে না। ধৈর্য রাখতে হবে, চুপ থাকতে হবে, নিজেকে আরও উন্নত করতে হবে। আমাদের কাজকর্ম যেন বেশ উৎকৃষ্ট এবং খুবই উন্নত মানের হয়। আমাদের প্রতিটি পদক্ষেপ আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। মনে রাখবেন, আপনার প্রতি ঈর্ষান্বিত ব্যক্তিরা আপনাকে তখনই অপমান করবে যখন আপনি ঠিক পথে হাঁটছেন। আপনি যখন আপনার ভবিষ্যতের জন্য লড়াই করবেন তখন আপনার পথে অনেকেই আসবে যারা আপনাকে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে বাধা দেবে। আপনি যখন আপনার কাজের সম্বন্ধে সেই ব্যক্তিকে বলবেন তখন সেই ব্যক্তি আপনার কাজের কোনো প্রশংসা করবে না, কারণ জেনে নেবেন সেই ব্যক্তির জন্মই হয়েছে আপনাকে অপমান করার জন্য। তাদেরকে বোঝাতে যাবেন না, তারা সব বোঝে, সব বোঝার পরেও একই রকম ক্রিয়াকলাপ করে থাকে। আপনি লক্ষ্য করে দেখবেন আপনার কাছে কোনো ব্যক্তি একই প্রশ্ন বারবার নিয়ে আসবে। আপনি লক্ষ্য করবেন আপনার কাজকে নিচে নামানোর জন্য সেই ব্যক্তি আপনার কাছে বারবার আসবে এবং আপনাকে সেই কাজের থেকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। আপনাকে বারবার জানিয়ে দেবে সেই কাজ আপনার জন্য নয়, যে কাজ সে করে সেই কাজ আপনাকে করতে হবে। কিন্তু আপনাকেও মনে রাখতে হবে সেই ব্যক্তি আপনাকে নিচে নামাবার চেষ্টা করছে, অর্থাৎ সেই ব্যক্তির থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে। তাকে বোঝানোর জন্য তো অনেক কিছুই উদাহরণ আছে, তবুও আপনি তার কাছে এসব উদাহরণ প্রস্তুত করতে পারবেন না।
যেমন একটি বৃক্ষ কখনো প্রথম থেকে একটি বৃক্ষে পরিণত হয় না, প্রথমে মাটিতে তার বীজ পড়ে, সেই বীজ থেকে চারা গাছ বেরোয়, তারপর ধীরে ধীরে সেই গাছটি একটি বৃক্ষ গাছে রূপান্তরিত হয়। এই কথাটি সবাই জানেন, আপনি ভবিষ্যতের জন্য লড়াই করছেন, অর্থাৎ সেই বীজ থেকে চারা গাছ তৈরি হচ্ছে, পরে সেই গাছটি বৃক্ষে রূপান্তরিত হচ্ছে। এই উদাহরণটি শুধুমাত্র আপনার জন্য, যারা বা যে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করছে, কখনোই তাদের কথা শুনে নিজে ডিমোটিভেট হবেন না, কখনো আশাহত হবেন না। সবসময় এই উদাহরণটির কথা মনে রাখবেন, কখনো একটি বৃক্ষ গাছ প্রথমেই বড় হয়ে যায় না। আশা করি জেনে রাখার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ধরনের ভিডিও চান